তোমার গল্প শুনে শুনে আমি তোমার একটা ছবি এঁকেছিলাম। তোমার গান শুনে তোমার গলা, কথা শুনে শুনে গাল, আর নাক এঁকেছিলাম তোমার আধো আধো ন্যাকামো শুনে। ফোন এঁকেছিলাম তোমার নাটকীয় হাসির শব্দ শুনে, আর চোখ ছিল তোমার কান্নার শব্দ শুনে আঁকা। চুলগুলো ছিল স্বপ্নে পাওয়া, আর মুখচ্ছবি সেটি ছিল আমার মনের মতো করে আঁকা। আর বাকি প্রত্যঙ্গগুলো এঁকেছিলাম তোমার অন্যান্য অঙ্গের সাথে মিল রেখে। যেদিন পুরো ছবিটা দাঁড়ালো, জানো, ছবিটা দেখে আমার কি যেন কি হয়ে গিয়েছিল। অপ্রাপ্ত প্রাপ্তির উল্লাসে আমি ছিলাম উন্মাতাল। মনে হয়েছিল যে ছবিটি আঁকবো বলে আমি আজীবন আঁকছি, সেই ছবিটি আজ আঁকা হয়ে গেছে। এরপর কেটে গেল অনেকটা সময়, ছবি রয়ে গেল ছবি ঘরে, কেবল তুমি নেই। তারপর হঠাৎ একদিন দু বছর বাদে, যেদিন তুমি ছবিটি দেখতে এলে, যখন তুমি ছবিটির মুখোমুখি হলে, তখন থেকে আমার সবগুলো তুলে নির্বাক, সবটুকু রং নির্জীব, ছবি ঘরটা মৃত্যুপুরী। ছবির সাথে মিলে গেল তোমার সবে, আবার মিলল না কিছুই। সেই গাল, সেই গলা ঠিকই আছে, সেই চুল, সেই নাক ঠিকই আছে, কেবল ঠিক নেই সেই হাসি, সেই গান। তোমার ছবি যতটা প্রাণময় বাংময়, দু বছর পর তোমার তুমি ততটাই নিষ্প্রাণ নির্বাক। আমার হাতে রাখা তোমার হাত যেন একটি প্রস্তর খণ্ড, আমার পাশে হাঁটা তুমি যেন একদলা মাংসপিণ্ড, আমার পাশে বসা তুমি যেন তোমার আত্মাহীন জীবাশ্ম, আর তোমার প্রাক্তন মধুবর্ষী ওষ্ঠ যেন একখণ্ড পরিত্যক্ত ইরেজার। তোমারও নিষ্ক্রিয় ঠোঁট কিছু বলতে না পেরেও আমাকে বলে গেল, দেখা তুমির চেয়ে অদেখা তুমিই বেশি করে আমার ছিলে।